বন্ধুরা, আগের দিনের ভিডিওটিতে আপনারা আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা আমাদের মাইক্রোসফট অফিসটাকে কিভাবে অ্যাক্টিভেট করব। তাহলে আজকে এই ভিডিওতে আমি সেটাকে নিয়েই আলোচনা করব। তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন এক্স টু টেক। তাহলে চলুন শুরু করি। শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার মোটিভেশন বাড়ে আপনাদের প্রতি ভিডিও বানানোর জন্য। আর লাইক করতেও ভুলবেন না, অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন এবার আমি আপনাদের ল্যাপটপে স্ক্রিনে নিয়ে যাই, যেখানে এখানে আমি আমার একটা বন্ধুর ল্যাপটপ ইউজ করেছি, যার মাইক্রোসফট অফিসটাও অ্যাক্টিভেট করা নেই এবং যার উইন্ডোজটাও অ্যাক্টিভেট করা নেই। তার জন্য আমি এখানে দেখুন, ওখানে লেখা রয়েছে উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেটেড। আমি এর উইন্ডোজটাও অ্যাক্টিভেট করে দেবো এবং এর যে অফিসটা আছে, মাইক্রোসফট অফিসটা আছে, সেটাকেও আমি অ্যাক্টিভেট করিয়ে দেবো। তো এর জন্য একটা ফোল্ডার আছে আমার, এখানে করা আছে KMS অটো বলে। তো সেইটাকে আমি ডিসক্রিপশানে এবং আমার যে কমেন্ট বক্স আছে সেখানে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এই ফোল্ডারটাকে। এবং ডাউনলোড করে নেওয়ার পরে এই ফোল্ডারটাকে জিপ ফাইলে থাকবে, সেটাকে আনজিপ করে নেবেন এবং আনজিপ করার পর এই ফোল্ডারটাকে রান করবেন। এখানে যেরকম আমি রান করছি এবং রান করার সাথে সাথেই এখানে আমাকে ওয়ার্নিং দিয়ে দিল এটা একটা ভাইরাস। এখানে আপনাকে করতে হবে কি, আপনাকে আপনার ফার্স্টে আপনার যে উইন্ডোজ ডিফেন্ডার আছে সেটাকে আপনাকে বন্ধ করতে হবে। তো তার জন্য আপনাকে আপনার উইন্ডোজ সিকিউরিটিতে যেতে হবে এবং সেখানে গিয়ে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে আপনাকে যেতে হবে এবং সেখানে গিয়ে দেখবেন ম্যানেজ সেটিং বলে আছে, সেখানে গিয়ে আপনার যে কটা অন করা আছে সব কটাকেই আপনাকে অফ করতে হবে। এই যে আমি এখানে দেখুন এক এক করে সব কটাকেই অফ করছি, এখানে দেখুন সব কটা অফ করা হয়ে গেছে। এবং অফ করা হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাকে বেরোতে হবে এবং এখান থেকে আপনি বেরিয়ে গিয়ে আবার যেই ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাকে আপনাকে রান করাতে হবে। দেখুন আমি এখানে এই ফোল্ডারটাকে নিয়ে এই যে এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে রান করাচ্ছি। রান করার পরে আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে, সেখান থেকে আপনাকে নেক্সট করতে হবে। এখানে দেখুন এখনও ওই অ্যাক্টিভেট উইন্ডোজ লেখা রয়েছে এর, তো আমি এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করে এখানে একটা অ্যাকসেপ্টের অপশান এসেছে, তো সেটাকে অ্যাকসেপ্ট করে আপনি নেক্সট নেক্সট করে গেলেন। এবং নেক্সট নেক্সট করে যাওয়ার পরে এটা একটু কিছু সময় নেবে, এটা নেক্সট টাইম লাগবে এটা করতে। এবং যখন এটা ফিনিশ হয়ে যাবে এখানে দেখুন যে উইন্ডোজ অ্যাক্টিভেট উইন্ডোজ লেখা রয়েছে সেটাও এখান থেকে চলে যাবে। এবং এখান থেকে দেখুন আপাতত টাইম চলে এসেছে, এটা দেখুন এই যে চলে গেছে এবং এটা এখনই ফিনিশ হয়ে যাবে। এবং এটা ফিনিশ হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন এবং বেরিয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে সার্চে যাবেন। সার্চে গিয়ে এখানে জাস্ট লিখবেন KMS, তো KMS লিখে এই যে KMS পিসকো বলে এখানে আছে, তো এই KMS পিসকোতে আপনি টাচ করবেন। টাচ করার পরে আপনার কাছে এরকম একটা পেজ, একটা এরকম KMS পিসকোর একটা ওপেন হয়ে আসবে। তো এখানে যে এই লাল যে বাটনটা আছে দেখুন, এখানে উইন্ডোজ আর মাইক্রোসফট অফিসের লোগো দেওয়া আছে, তো আপনার এখানে লাল যে বাটনটা আছে সেটাতে টাচ করবেন। টাচ করার পরে এটা অটোমেটিক্যালি দেখুন একটু রাউন্ড রাউন্ড ঘোরার পরে, স্ক্রল হওয়ার পরে এখানে দেখুন চলে গেল। তো আবার রিফ্রেশ করে আর একবার আপনাকে এটাকে করতে হবে। তো আপনি আপনার সার্চ বারে যাবেন এবং সার্চ বারে গিয়ে আবার সেখানে সার্চ করবেন যে KMS পিসকো। তো KMS পিসকো বলে যখন সার্চ করবেন, সার্চ করার পরে আপনার কাছে আবার চলে আসবে এরকমভাবে। তো এই অ্যাপটাকে আপনাকে আবার ওপেন করতে হবে, ওপেন করার পরে আপনাকে একই প্রসেস আবার ফলো করতে হবে। এটা হতে একটু টাইম নেবে, 10 থেকে 15 সেকেন্ড মতো টাইম নেয়। এখানে আপনারা দুটো সফটওয়্যারই ইউজ করতে পারেন, KMS পিসকো কিংবা KMS অটো। আমি আপনাদের KMS অটো ইউজ করতে বলেছি এবং আমি এখানে KMS পিসকো দিয়ে আপনাদের দেখিয়েছি এটা করা। তো এবার আমি মাইক্রোসফট অফিসটা অ্যাক্টিভেট হয়েছে কিনা তার জন্য আমি আমার ওয়ার্ডটাকে ওপেন করালাম এবং ওয়ার্ডটা ওপেন করার সাথে সাথে আপনাকে হয়তো মেসেজ দিতে পারে যে আপনার যে মাইক্রোসফট অফিসটা আছে সেটা অ্যাক্টিভেট করে নি, অ্যাক্টিভেট করুন। তো আমি এখানে একটা যে একটা ডকুমেন্টস ওপেন করলাম এবং ডকুমেন্টসের ওপরেই আপনাকে দেখবেন লেখা থাকে যে আপনার অফিসটা অ্যাক্টিভেট করা আছে কিনা। এবার আমার এখানে অ্যাক্টিভেট লিখে আসছে, কারণ আমি এটাকে অ্যাক্টিভেট করে নিয়েছি এরকম প্রসেস করে KMS পিসকো ইউজ করে। তো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। আমি দুটোরই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তাহলে এইভাবে আপনি আপনার অফিসটাকে অ্যাক্টিভেট করাতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। আপনার যদি কোনো মতামত এবং কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এখনও পর্যন্ত যদি ভিডিওটিকে লাইক এবং শেয়ার না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি এরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতেই থাকি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।